বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর কৃপায় ভালো আছি। চাঁদপুর সরকারি কলেজ থেকে তোমাদেরকে অনলাইনে আবারও স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে কি পড়েছিলে আশা করি মনে আছে, তবু একটু রিক্যাপ করে নেই। গত ক্লাসে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভবের রাশিমালা ও তার গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা অন্য একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। চলো এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই। পাঠ পরিস্থিতি শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয় স্থির তড়িৎ। আলোচনার বিষয় তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্যের উপাংশ। এই পাঠটি পরিচালনা করছি মোহাম্মদ তাজুল ইসলাম মিয়াজি, সহকারী অধ্যাপক পদার্থবিদ্যা, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। পুরা স্ক্রিন আসতে পুরা স্ক্রিন ঘুরে প্রিয় শিক্ষার্থী, চিত্রগুলো লক্ষ্য করো এবং চিন্তা করে বলতে চেষ্টা করো। হাইড্রোজেন পরমাণু, এখানে একটি ইলেকট্রন, কেন্দ্রে প্রোটন, আর এটা তড়িৎ দ্বিমেরু। এখানে মাইনাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, এখানে ও বিন্দু, এটা একটি তড়িৎ দ্বিমেরু। প্রিয় শিক্ষার্থী, চিন্তা করে বুঝতে পারছো? আজকের পাঠ তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্যের বিভিন্ন উপাংশ বের করে তড়িৎ প্রাবল্যের রাশিমালা বের করা এবং এর গাণিতিক সমাধান। এই পাঠ শেষে তড়িৎ প্রাবল্যের ব্যাসার্ধমুখী উপাংশ কী তা ব্যাখ্যা করতে পারবে। তড়িৎ প্রাবল্যের তীর্য উপাংশ কি তাও বলতে পারবে। তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা বের করতে পারবে। তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্যের গাণিতিক সমাধান করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ এই চারটি টপিক তোমাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা বের করব। নিচে একটা তড়িৎ দ্বিমেরু আছে, গত ক্লাসে আমরা তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা করছি।
माइनस किऊ चार्ज प्लस किऊ चार्ज मध्यबिंदु बिंदु हलो ओ एखान थेके आर दूरत्व पी एक बिंदु तार स्थानांक आर थीटा बा पोलार कोणा एखान थेके एकटु लक्ष्य करो मने करि माइनस किऊ चार्ज यदि माइनस किऊ चार्ज प्लस किऊ चार्ज टुवाइस एल दूरत्वे ए थेके बी पर्यन्त दूरत्व हलो टुवाइस एल ए बिंदु थेके बी बिंदुर दूरत्व टुवाइस एल আর মধ্যবিন্দু তাহলে ও থেকে এ পর্যন্ত এল ও থেকে বি পর্যন্ত হলে এল 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 যোগ করলে টুয়াইস এল এ বি টুয়াইস এল সুতরাং পি ইকুয়াল টু টুয়াইস এল ইন কিউ হলো তড়িৎ দ্বিমেরু ভাবক ইংরেজিতে বলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে ও পি ইকুয়াল টু আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে আমরা জানি দূরত্বর সাপেক্ষে বিভব পরিবর্তনের হারকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে আর তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন হইল ই ইকুয়াল টু মাইনাস ডিডি আর অফ বি এটার দুইটা উপাংশ প্রিয় ছাত্রছাত্রী ই তড়িৎ প্রাবল্যের দুইটি উপাংশ এই উপাংশ দুইটি তোমাদের মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা হইল ই আর উপাংশ ব্যাসার্ধমুখী উপাংশ আরটা হইল ই থিতা এটা হইল তির্যকমুখী উপাংশ অর্থাৎ একটা তড়িৎ প্রাবল্যের দুটি উপাংশ থাকে একটি হইল ই আর দ্বারা প্রকাশ করে একটা হলো ই থিতা ই আর হইল ব্যাসার্ধমুখী উপাংশ ই থিতা হইল তির্যমুখী উপাংশ প্রিয় ছাত্রছাত্রী ওপি বরাবর তড়িৎ প্রাবল্যের উপাংশের নাম ব্যাসার্ধমুখী উপাংশ ইয়ারে ইয়ার দ্বারা প্রকাশ করা হয় এটাকে ইয়ার সমান সমান ওয়ান বাই মাইনাস ডি বাই ডিটি অফ আর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট ইনটু পি কস থিটা বাই আর স্কয়ার এই ইকুয়েশনটাকে যদি আমরা আর এর সাথে ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ ব্যবকলন করি তাহলে এই রাশিটা পাওয়া যায় কারণ আর এর সাপেক্ষে এটা করলে এখানে আটো মাইনাস টু পাওয়ার এক বৃদ্ধি পাইবে থ্রি হবে কিউ মাইনাসে এ মাইনাসে প্লাস সুতরাং আমরা ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট ইনটু টু পি কস থিটা ডিভাইডেড বাই আর কিউব ডিভাইডেড বাই আর কিউব এটা কি উপাংশ ব্যাসার্ধমুখী উপাংশ কার তড়িৎ প্রাবল্যের ব্যাসার্ধমুখী উপাংশ যে অনেক সময় আসে তড়িৎ প্রাবল্যের ব্যাসার্ধমুখী মান বের করো তখন তোমাকে মনে রাখতে হবে ইয়ার ইকুয়াল টু ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট টু পি কস থিটা ডিভাইডেড বাই আর কিউব এখানে আবার ব্যাসার্ধমুখী উপাংশ কী কী রাশির উপর নির্ভর করে এ থিতার উপরে নির্ভর করে আর এর উপরে দূরত্বের উপরে নির্ভর করে পি এর উপরে নির্ভর করে এইগুলির মান ভিন্ন হলে তোমার ব্যাসার্ধমুখী উপাংশের মান ভিন্ন হবে প্রিয় শিক্ষার্থী এখন আসলে হলো তির্যমুখী উপাংশ উপি এর অবিলম্ব বরাবর তড়িৎ প্রাবল্যের উপাংশের নাম তির্যক উপাংশ যদি লম্ব বরাবর তির্যক উপাংশ এখানে ই থিতা দ্বারা প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী ই থিতার সমীকরণটা মনে রাখতে হবে ডি বাই ডি আর বাই থিতা ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার প্রিয় শিক্ষার্থী এখানে এই যে থিতার সাপেক্ষে আড্ডা হইলে এখানে ধ্রুবক কারণ আর সাপেক্ষে আগে করছি এখন এই রাশিতে তির্যমুখী ব্যাসার্ধটা হইল বা দূরত্বটা হইল ধ্রুবক কনস্ট্যান্ট এখন আমরা এই থিতার থিতাকে এই যে ডি থিতার সাপেক্ষে ব্যবহার করে আমরা জানি সাইন থিতা তাহলে এখানে সাইন থিতা মাইনাস সাইন থিতা মাইনাস আর এ মাইনাসে প্লাস হয়ে গেছে সুতরাং মূল সমীকরণটা আসলো আমাদের ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট ক্রস পি সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব তাহলে আমরা তড়িৎ প্রাবল্যের দুইটা উপাংশ খুবই গুরুত্বপূর্ণ দুইটা উপাংশ একটা উপাংশ আমরা পাইলাম ই আর মানে ব্যাসার্ধমুখী উপাংশ এই ভ্যালুটা মস্ত রাখতে হইব ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট টু পি কস থিটা বাই আর কিউব সেকেন্ড যেটা আমরা পেয়েছি ই থিতার মান হলো ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট ক্রস পি সাইন থিতা বাই আর কিউব প্রিয় শিক্ষার্থী
এখন টোটাল যে তড়িৎ প্রাবল্য দুইটা উপাংশকে রুট ওভার, এটা হইলো ব্যাসার্ধমুখী উপাংশ, এই অংশটা হইলো তির্যমুখী উপাংশ, আর এটা লম্ব দেওয়ার কারণে 90 ডিগ্রির কারণ কস 90 ডিগ্রির কারণ বাড়ির টার্মগুলো আসলো না। আমরা জানি যে আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কস থিতা, এখানে থিতার মান 90 ডিগ্রি হওয়ার কারণে এটা বাদ গেছে। সুতরাং এখান থেকে আমাদের কমন যায় দেখো 1/4πε₀ p³ কমন যায়, থাকে হইল টু কস থিতা, এই টু কস থিতা, আর এদিকেও 1/4πε₀ p³ কমন যায়, থাকে শুধু সাইন থিতা, এটার মধ্যে স্কোয়ারে সাইন স্কোয়ার থিতা, আর এদিকে হলো টু কস স্কোয়ার থিতা। একটু লক্ষ্য করো, খুব ইজি ইকুয়েশনটা, দেখো 2 দুগুণে কত 4, কস স্কোয়ার থিতা আর সাইন স্কোয়ার থিতা, তাহলে সাইন স্কোয়ার থিতা হলো কত হবে, সাইন স্কোয়ার থিতাকে আমরা জানি 1 - cos² θ, তাহলে এখানে -cos² θ, এটার স্কোয়ার করলে 4, তাহলে থাকে 3, তাহলে 1 + 3 cos² θ। খুব ভেরি 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 ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে আসে, E = 1/4πε₀ p/r³√1/3 cos² θ, 3 cos² θ। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের বলি বলে তড়িৎ প্রাবল্যের রাশিমালা, যদি উপাংশ না বলে শুধু বলে তড়িৎ বিনিময়ের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালাটা, তখন এখন তোমাদের এইটা মনে রাখতে হবে 1/4πε₀ p/r³√1+3 cos² θ। এটার আবার 3টা কেস আছে দেখো প্রিয় শিক্ষার্থী, বিশেষ ক্ষেত্রে স্পেশিয়াল কেস দেখো, বিন্দুটি যদি দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত হয় θ = 0°, সেই ক্ষেত্রে আমরা কসের মান যদি 0°, কস 0 হয়ে যায়, সুতরাং সেখান থেকে এই যে এখানে লক্ষ্য, যদি কস 0 হলে 0, এখানে থাকে 3 3 আর 1 4 4 কে রুট করলে 2 হয়, এই কারণে এখানে 2 আসছে, যে সুতরাং বিন্দুটি যদি দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত হয় তাহলে বিন্দুটা তড়িৎ প্রাবল্যের রাশিমালা দাঁড়াবে E = 1/4πε₀ক্রস 2π/r³, 2π কত r³, সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয়টি দেখো, যদি বিন্দুটি যদি দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপরে অবস্থিত হয় অর্থাৎ θ = 90° হয়, সেই ক্ষেত্রে যদি আমি এই কসটা 90° দেই তাহলে এটা 0, কস 90 মান 0, তাহলে √1 মানে 1, তাহলে রাশিমালাটা দাঁড়াইলো কি E = 1/4πε₀ p³ নাম্বার 3, বিন্দুটি যদি দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত থিতা কোণ 180° থাকে তাহলে এখানে মাইনাস, তাহলে দেখো দাদা 1/4πε₀² কারণে প্লাস হয়ে যাবে 2π/r³। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি গাণিতিক সমস্যার সমাধান করতে আমরা চেষ্টা করব, শূন্যস্থানে রাখা একটি তড়িৎ দ্বিমেরু 0.2 সেন্টিমিটার ব্যবধানে থাকা 2 μC মানের দুটি সমান ও বিপরীতমুখী তড়িৎ আদান দ্বারা গঠিত, θ = 0° কেন্দ্র থেকে দূরত্ব 50 সেন্টিমিটার, গ তড়িৎ প্রাবল্যের ব্যাসার্ধমুখী উপাংশ কত, তড়িৎ প্রাবল্যের তির্যক উপাংশ কত, দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডের উপর কেন্দ্র থেকে 50 সেন্টিমিটার দূরের বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। প্রিয় শিক্ষার্থী একটু লিখে নাও,
প্রিয় শিক্ষার্থী, আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক টুয়াইস এল ইন্টু কিউ, এখানে টু এল এর মান হল 2 সেন্টিমিটার ছিল, তাহলে টুয়াইস এল এর মান হল 2 সেন্টিমিটার, এটারে মিটারে নিলে 2 ইন্টু 10 টু সেন্টিমিটার, আর কিউর মান ছিল 2 মাইক্রো কুলম, 2 ইন্টু 10 মাইনাস 6 কুলম, সুতরাং মিটার, তাহলে কুলম মিটার, 2 আর 2 গুণ করলে 4 ইন্টু 10 মাইনাস 8 কুলম মিটার, আর থিতার মান দেওয়া ছিল 0 ডিগ্রি, আর এর মান 50 সেন্টিমিটার, এটা 100 দিয়ে ভাগ করলে 0.5 মিটার। তাহলে আমরা পি এর মান জানলাম, আর এর মান জানলাম, থিতার মান দেওয়া আছে, সুতরাং আমরা এখন প্রথম যে প্রশ্ন ছিল ব্যাসার্ধমুখী উপাংশ, আমি আগেই বলছি তোমাদের ব্যাসার্ধমুখী উপাংশের মানটা জানা থাকতে হবে, 1/4πε0 2π cos θ/r³ ইন্টু, আমরা জানি 1/4πε0 এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর 2π এর মান বের হয়েছে 4 ইন্টু 10 মাইনাস 8, আর cos 0 ডিগ্রি মানে 1, আর এর মান হলো 0.5। এই এতটুকুর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভ্যালুটা আছে 5760 নিউটন পার কুলম। সুতরাং প্রিয় শিক্ষার্থী, ই থিতা ইকুয়াল টু 1/4πε0 P sin θ/r³, এই উপাংশটা হলো ত্রিজ্যমুখী উপাংশ, ত্রিজ্যমুখী উপাংশের মান এত। ঠিক একইভাবে 1/4πε9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, পি এর মান 4 ইন্টু 10 মাইনাস 8, সাইন 0 ডিগ্রি মানে 0, আর এর মান 0.5, 0 দিয়ে গুণ করলে সমস্ত টার্মটি 0 এসে যায়, তাহলে ত্রিজ্যমুখী উপাংশ 0। এখন মোট প্রাবল্য যেটা 1/4πε0 P r³ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, পি এর মান এত এত, সুতরাং 2880 নিউটন পার কুলম, তড়িৎ প্রাবল্য পাওয়া গেল। আগের যে প্রশ্নটা আগে দেখো, দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ড উপর কেন্দ্র থেকে 55 সেন্টিমিটার দূরে বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? প্রিয় শিক্ষার্থী, এখন আসো, খুব সহজ, তড়িৎ প্রাবল্যের ব্যাসার্ধমুখী উপাংশ কাকে বলে? আশা করি পারবে। তড়িৎ প্রাবল্যের ত্রিজ্যমুখী উপাংশ কাকে বলে? অর্থাৎ তড়িৎ প্রাবল্যের আর দূরত্বে অনুভূমিক বরাবর উপাংশকে ব্যাসার্ধমুখী উপাংশ বলে, আর লম্ব বরাবর উপাংশকে ত্রিজ্যমুখী উপাংশ বলা হয়। তড়িৎ প্রাবল্যের উপাংশ কয়টি ও কী কী? তড়িৎ প্রাবল্যের উপাংশ 2টি, একটি হইল ব্যাসার্ধমুখী উপাংশ, অন্যটি হল ত্রিজ্যমুখী উপাংশ। তড়িৎ প্রাবল্যের সাধারণ রাশিমালা এটা আমরা একটু আগে E=1/4πε0 P r³√1+3cos²θ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দুর্বলতা আমরা জানি, সেটা হল সৃজনশীল। প্রতিটি প্রশ্নের সাথে যদি একটি সৃজনশীল প্রশ্ন হয়, তাহলে প্রতিদিন যদি একটি করে সৃজনশীল প্রশ্ন সমাধান করো, 30 দিনে 30টা, তাহলে প্রতিটি প্রশ্নের সাথে যদি একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চেষ্টা করো, আশা করি তোমরা ভালো ফলাফল করবে। আমি কিন্তু প্রতিটি লেকচারের সাথে একটি বাড়ির হোমওয়ার্ক দিয়ে দিই, ওই হোমওয়ার্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বোর্ডে যে ধরনের প্রশ্ন আসে ওই ধরনের প্রশ্নের আলোকে এই সৃজনশীলটা করা হয়। দেখো, একটি এ বি একটি তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরুর এ বি ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এ থেকে বি পর্যন্ত হল 20 সেন্টিমিটার, ওপি ওপি ও কিউ ও আর এই তিনটা দূরত্বই সমান, পি বিন্দু কিউ বিন্দু আর বিন্দু মূল বিন্দু থেকে কেন্দ্রবিন্দু থেকে মধ্যবিন্দু থেকে এই তিনটার দূরত্বই সমান। প্রিয় শিক্ষার্থী, এবং তার মান হইল 10 সেন্টিমিটার, ওটা হলো মধ্যবিন্দু, আরেকটা
দিয়ে দিছে পি কিউ আর, এই যে পি ও আর এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90, এটা হলো থিটাটা 60 ডিগ্রি, কিন্তু এই যে ও কোণটা, পুরো ও কোণটা 90 ডিগ্রি। সুতরাং তোমরা একটু কষ্ট করে লিখে নাও, ক নাম্বার ক, তড়িৎ দ্বিমেরুর ব্যাসার্ধমুখাংশ কাকে বলে? হাইড্রোজেন পরমাণু একটি অমেরুবর্তী পরাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট। ডাইলেকট্রিক পদার্থকে দুই ভাগে ভাগ করছে, অমেরুবর্তী এবং মেরুবর্তী। তুমি হাইড্রোজেন পরমাণুটা একটি অমেরুবর্তী। গ নম্বর উদ্দীপকের পি বিন্দু তড়িৎ প্রাবল্য, এই পি বিন্দুতে অর্থাৎ 90 ডিগ্রি হবে থিতাটা, তার তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। ঘ নম্বর উদ্দীপকের আলোকে কিউ এবং আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য একই হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো, গাণিতিকভাবে যাচাই করো। এই হোমওয়ার্কটি তোমরা একটু উঠে নাও কষ্ট করে। প্রিয় শিক্ষার্থী, প্রতিদিন একটি করে সৃজনশীল সমাধান করতে চেষ্টা করবে বিভিন্ন বই থেকে, মূল বই থেকে, তাহলে দেখবা তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তোমরা আশা করি ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ঘরে থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাশাপাশি লেখাপড়াগুলি চালিয়ে যাবে। এ আমার প্রত্যাশা। খুদা হাফেজ। হ্যাঁ, আর এটা একটা সমস্যা হইলো কেন, ইয়াকে দেখা গেছে। হ্যাঁ।